অনেক কষ্ট করে ওরা 5 থেকে 6 এ উঠলাম। এবার ল্যাওরা খুব মন দিয়ে পড়ব। আবার ওরা পুটির সাথে এক ক্লাসে। কি আনন্দ লাগছে আমার। না না, বেশি দেরি করলে চলবে না ল্যাওরা। এক্ষুনি ওরা শান্তির ছেলে কঙ্কাল সুযোগ পেলেই পুটির পাশে বসে পড়বে। ল্যাওরা তাড়াতাড়ি যাই, পুটির পাশে আমাকে বসতেই হবে। তুমি তো জানো চৈতালি, তোমার মৃত্যুর পর আমি আর কাউকে বিয়ে করিনি। আর তাছাড়া তোমার মতো কেই বা পারবে আমার মেশিনের ইয়ে মানে আমার দায়িত্ব নিতে? সেই জন্য তো আর কাউকে বিয়ে করিনি। বাবা আমি স্কুলে যাচ্ছি। এদিকে আয়, তোর স্কুলের প্রথম দিনে তোর মাকে প্রণাম করে যা। দেখো চৈতালি, দেখো আমাদের ছেলে কত বড় হয়ে গেছে। ক্লাস 5 থেকে 6 এ উঠলো, ও আজ স্কুলে যাচ্ছে। ওকে তুমি আশীর্বাদ করো, ও যেন ঠিক তোমার মতোই একটা হরিণে বৌমা বাড়িতে নিয়ে আসে। আচ্ছা বাবা, মা আমাদেরকে ছেড়ে চলে গেল কেন? সে অনেক কথা রে বাপ। একদিন তোর মা খেতে চেয়েছিল, আমি বেশ আনন্দের সাথে খাওয়াচ্ছিলাম, হঠাৎ তোর মায়ের গলায় দই আটকে আর সহ্য না করতে পেরে। কি দই বাবা, যে মায়ের গলায় আটকে গেল? টক দই বাবা, টক দই। তোর স্কুলে দেরি হয়ে যাবে বাপ, তুই তাড়াতাড়ি স্কুলে যা। ঠিক আছে বাবা, আমি স্কুলে যাচ্ছি। আর বাবা, আমি বড় হয়ে ঠিক মায়ের মতোই তোমার জন্য একটা বৌমা নিয়ে আসবো। পাগল ছেলে আমার, বাপের কষ্টটা ভালোই বোঝে দেখছি। কঙ্কাল কদিন ধরে পুটির কাছে বসার জন্য ঘুরঘুর করছে, তাই তো তাড়াতাড়ি যাচ্ছি পুটির কাছে বসবো বলে। শুধু কঙ্কাল নয়, ফটকেটাও ছুকছুক করছে পুটির পাশে বসার জন্য। ফটকেটাও আজকাল এসব করছে। হ্যাঁ রে, সেদিন তোমার স্কুলের পিছনের বাস বাগানটার দিকে পুটি টেনে টেনে নিয়ে চলে যাচ্ছিল। ভাগ্যিস ল্যাওরা আমি সেই সময় পৌঁছে গেছিলাম, তা না হলে যে কি যে সর্বনাশটাই হতো কে জানে। দেখেছিস ল্যাওরা, কেমন সব হারামি দেখেছিস? দগু মারানি গুলো মেয়েটাকে বারো ভাতারি করে ছাড়বে। তাই তো বলছি ল্যাওরা, আর তোর বাপকে পুটির বাপের সঙ্গে কথা বলে এই সময় বিয়ের ব্যাপারটা ঠিক করে নে। কে তখন ঘাবলে দেবে, তখন মাথা কুড়ে মরে গেল, কিছু করার থাকবে না ল্যাওরা। এই তো সবে মাত্র 5 থেকে 6 এ উঠলাম, এখনই বিয়ের কথা বলবো বাবাকে? এখন বলবি এত কিসেই, সব ঝরে গেলে বলবি? ঝরে গেলে মানে কি বলতে চাইছিস তুই? লালের কথা বলছি দগু মারানি। লাল ঝরে গেলে কি সব বলতে চাইছিস বলতো, ওরা একটু খুলে বলবি? মারা এদিকে আয়, তোকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতো ল্যাওরা, কেন এত তাড়াতাড়ি পুটিকে বিয়ে করতে হবে? এই দেখ বাড়া, আমার কি বুঝিয়েছে। আরে বাড়া, এত ল্যাওরা ছোট ছোট চুল গজিয়েছে রে। তোর প্যান্টটাও খুলে দেখ, তোরও গজিয়েছে। আমারও গজিয়েছে, ওই দেখি তো ল্যাওরা। আরে বাড়া, আমারও চুল গজিয়েছে রে। তবে তোর কেন পুটিকে বিয়ে করা দরকার এবার বুঝলি তো? সবই তো বুঝলাম, কিন্তু চুল গজানোর সাথে বিয়ে করার সম্পর্কটা কি? আরে তুই এর মানে বুঝতে পারছি না। তোর ওখানে চুল গজিয়েছে, যেটাকে হিন্দিতে বাল বলে, মানে তুই বিয়ে করার যোগ্যতা অর্জন করেছিস রে পাগলা। তুই সত্যি বলছিস ভাই, আমি বিয়ে করার যোগ্যতা অর্জন করেছি? আরে ভাই একদম সত্যি, এর থেকে বড় আনন্দের কি আর কিছু হতে পারে? এই শোন না, আজকে আর স্কুলে যাব না। এই এত বড় আনন্দের খবরটা না আমার বাপকে বলে পুরো চমকে দেবো, বুঝলি তো? তোর বাপকে খবরটা বলবি? হ্যাঁ রে বাড়া,
এত সুন্দর একটা খবর আমার বাপকে বললে না সত্যি চমকে যাবে লাউরা। একবার তো বলি দেখ তোর বাপকে, কেলিয়ে যদি না তো সব বাল ঝরিয়ে দেয় তো আমার নামে কুত্তা পুষবে। কি রে কি ভাবছিস, আমার বাপকে কথাটা বললে চমকে যাবে তো? হ্যাঁ একদম, শুধু চমকাবেই না বরং তোর বিয়ের প্রস্তাব নিয়ে পুটির বাপের কাছে দৌড়াবে। তবে তাড়াতাড়ি চল আমরা, আমার বাপকে এই ভালো খবরটার একটা সারপ্রাইজ দিয়ে পুরো চমকে দেবো। বাবা বাবা কোথায় গেলে তুমি? কি রে কি ব্যাপার, স্কুলে না গিয়ে বাড়ি চলে এলি যে? বাবা বাবা আমি তোমাকে আজকে একটা হেভি জিনিস দেখাবো, তুমি না পুরো চমকে যাবে। কি এমন জিনিস রে যে আমি চমকে যাব? সে আলাদাই একটা জিনিস গো বাবা। কি সেই জিনিস রে, ওই আমায় দেখা তো দেখে। এত তাড়াতাড়ি তো আমি তোমায় জিনিসটা দেখাবো না, তার আগে তুমি বলো আমার সাথে পুটির বিয়ে দেবে কিনা? পুটিকে বিয়ে করবে মানে? তোর মাথা ঠিক আছে তো? এই তো সবে মাত্র 5 থেকে 6 এ উঠলি, আর তাছাড়া তোর এখন যোগ্যতাই বাকি আছে যে তুই বিয়ে করবে? যোগ্যতা আছে বাবা, যোগ্যতা আছে, আর সেই জন্যই তো তোমাকে জিনিসটা দেখাবো বলে স্কুল থেকে বাড়ি চলে এসেছি। ওর যোগ্যতা তেমন কি আছে, এখনো তো মেশিন চালানোর মতো সেরকম ক্ষমতা ওর হয়নি। নিশ্চয়ই কিছু দামি জিনিস পেয়েছে, গুপ্তধন টুপ্তধন হবে বোধহয়, তাই ছেলেটা বিয়ে করার জন্য লাফাচ্ছে। কি হলো বাবা, আমার বিয়ে দেবে তো? হ্যাঁ একদম, বিয়ে দেবো মানে আজই আমি পুটির বাপের সঙ্গে কথা বলবো। সত্যি বলছো বাবা, তুমি পুটির বাপের সঙ্গে কথা বলবে? হ্যাঁ রে একদম সত্যি, এবার তো আমায় দেখা কি এমন জিনিস যার জন্য তোর বিয়ে দিতে হবে। এখানে নয়, আমি তোমায় অন্য জায়গায় দেখাবো, চলো আমার সাথে। অন্য জায়গার কথা বলছে মানে নিশ্চয় গুপ্তধনই হবে। না না বেশি দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি যাই গিয়ে গুপ্তধনটা নিয়ে আসি। বাবা বিয়ের পর কিন্তু আমি আর স্কুলে যাব না, পুটি রান্না করবে আর আমরা দুই বাপ্পাটা মিলে খাবো। রাতের বেলায় পুটি আমার সেবা যত্ন করবে আর দিনের বেলায় তোমার সেবা যত্ন করবে, কত মজা হবে তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে, আর কতদূর যেতে হবে বাপ আমার? বেশি দূর না বাবা, ওই সামনের ঝোপটার পিছনে চলো, ওখানেই তোমাকে আমি দেখাবো। তাহলে ওই ঝোপটার পিছনেই গুপ্তধনটা আছে বোধহয়। দেখো চৈতালি দেখো, তোমার ছেলে গুপ্তধনের সন্ধান পেয়েছে। কই রে কি জিনিস দেখা? বাবা আমার লজ্জা করছে খুব। এতে লজ্জার কি আছে, আর তাছাড়া বাবা মায়ের কাছে ছেলের লজ্জা করতে নেই, নিয়ে নে তাড়াতাড়ি দেখা বাবা মায়, আমার আর তোর সইছে না যে। তাহলে বাবা তুমি দেখবে বলছো? হ্যাঁ রে বাপ, তাড়াতাড়ি দেখা তুই। এই দেখো বাবা আমার নিচে কত চুল গজিয়েছে, যেটাকে হিন্দিতে বাল বলে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কি হলো বাবা, তুমি চমকে গেলে কেন? তোমার কি ওখানে কোনো চুল মানে কোনো বাল নেই? গুপ্তধন গুপ্তধন আমার। জাসালা বাবা তো দেখি অজ্ঞান হয়ে গেল। তাহলে কি বাবার ওখানে সত্যিই কোনো চুল নেই? আবার গুপ্তধন গুপ্তধন বললো, তাহলে কি বাবার ওখানে গুপ্তধন আছে? ওই দেখি তো লাউরা। আমি ভাবি ছেলে আমার গুপ্তধন পেয়েছে, বালক ছেলে আমার চুল দেখাতে নিয়ে এসেছে। বাবা তুমি এইভাবে আমার সব চুল ঝরিয়ে দিলে। কি ঝরিয়ে?